ইন্দিরাজী সৌজন্য বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্য বা অন্য ভারতবর্ষের লোকদের ত্রিপুরা রাজ্যের লোকরা বিশেষ করে সাহায্য করেছিল। তখন আমরা তখন কলেজ থেকে বেরিয়ে আমরা ছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রীর মতো যে ব্যক্তিরা রেখেছেন গিয়ে ওই পঞ্চায়েত ভিতরের কর্তৃত্বে, উনি বলেছেন উনিও নাকি বাংলাদেশ যুদ্ধে উনি কাজ করেছেন সহযোগিতা, কিন্তু আমি বলছেন এটা ওনার জন্মই 1971 সাল এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। যদিও জন্মস্থান নিয়ে অনেক বিতর্ক আছে, কেউ বলে বাংলাদেশে জন্ম আছে, কেউ বলে উদয়পুর, সেটা আমি যাচ্ছি। মায়ের গর্ভে থেকে কোনো আন্দোলনের সঙ্গে জড়িত হয়ে সহযোগিতা করা, সক্রিয়ভাবে অংশগ্রহণ করা আমি আগে কতটুকু কখনো শুনি। আমরা কংগ্রেসের পক্ষ থেকে বলব যে গুজব ছড়াবেন না এবং ত্রিপুরা রাজ্যে শান্তি চান সোনিয়া গান্ধী রাহুলজি একটা বার্তা পাঠিয়েছে আমাদের কাছে যে আমাদের যেতে বলেছে আমরা গেছি, আর অন্য জায়গায় যদি কোনো ইয়ে হয় কোনো আমরা সবাই কাছে আবেদন রাখছি ত্রিপুরা রাজ্যকে আমরা শান্তিপূর্ণ রাখুন, ত্রিপুরা রাজ্যে যাতে আমাদের কোনো আর কোনো গণ্ডগোল না হয় আমি সে কথা বলছি। আমি বল আমি যেটা বলছি আপনাদের আপনাদের কাছে আমি দুঃখিত, আপনি দেরি হয়ে গেছে, লক্ষ্মী দিয়েছেন লক্ষ্মী, আমি আমরা জিজ্ঞেস করি 30,000 25,000 28,000 করে ওদেরকে সময় তাদেরকে অনুদান দিয়ে যেটা অত্যন্ত নিম্ন, অনেক তুলনা অনেক কম।